أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. عن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى أخرجوا من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال ذرة من الإيمان. أخرجوا من النار من قال لا إله إلا الله أو ذكرني أو خافني في مقام أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মহাজেজ মোহতরাম সদর জলাস মুরব্বিন আজাব, উম্মতের মাথার মকর, জাতির বিবেক হজ ওলামায়ে কেরাব, আমার ফদার আড়ালের পরম সদ্য মা বোনের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বমহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগ্ন শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সকল ঝামেলাক মুক্ত করে পবিত্র জুমার দিন, বরকতময় দিন, আল্লাহ রাব্বুল আলামিনের মহান এক মজলিসে, জান্নাতের বাগানে আমাদের কিছু সংখ্যক ইমানদার মুসলমান আল্লাহবীর লোকদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পথ প্রদর্শক, একজন নেতা, একজন নবী হিসাবে প্রেরণ করেছেন, যাতে করে মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর যুগে পরিণত করতে পারে। এই মাসটি কিসের মাস? রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসের পরে শাবান মাস, শাবানের পরে রমজানুল করিম, ঠিক না? তো রমজানুল করিমের আর বেশি সময় আমাদের কাছে নাই। আজকে রজবের ১৩ তারিখ, শাবান উদ্দেশালে দেড় মাস নাকি? তো এই মাসের ২৭ তারিখে মেহরাজ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ পাকের দিদার করেছেন, করছেন কি না? পৃথিবীর কোনো নবী রাসূলকে আল্লাহ পাক করেন নাই। তো এই মাসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে রজব মাসে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান
وبلغنا رمضان. হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে অধিক বরকত দান করেন, রমজানুল করিম পর্যন্ত হায়াত দান করেন. সুবহানাল্লাহ বলেন না? এই দোয়া কে করছেন? কোনে করছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আমরা করতে পারবো না কি বলেন? এটা উম্মতের জন্য শিক্ষণীয়, বোঝা গেছে? রমজানুল করিমের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি. রমজানুল করিম উম্মতের জন্য বোনাস, উম্মতে আবাদ বন্দিকি করার জন্য অধিক মূল্যবান এই জাতি. যে রমজানুল করিমের মধ্যে আবাদ বন্দিগি করবে তারা সবচেয়ে মূল্যবান দামি লোক. আর রমজানুল করিমের এবাদত মূল্য আল্লাহর কাছে অনেক বেশি. একটা একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমতুল্য সওয়াব, আর একটি সুন্নত পালন করলে একটি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক বন্দার আমল না দিয়ে থাকেন. তাহলে বোঝা গেছে রমজানুল করিমের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক না? এই জন্য আমরা পুরো রমজানুল করিম আসার আগ পর্যন্ত শাবান এবং রমজান শাবান এবং রজবের ভিতরে এই দোয়াটি বেশি বেশি করে করব. আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান. আয় আল্লাহ, আমাদেরকে শাবান এবং রজবের মাসে অধিক বরকত দান করেন, রমজানুল করিম পর্যন্ত আমাদেরকে হায়াত লম্পা হায়াত দান করেন, যাতে করে রমজানুল করিমের রোজা রেখে অসংখ্য সব অর্জন করে আপনার দরবারে পৌঁছতে পারি, মৃত্যুর পরে জান্নাতুল ফেরদৌস আমাদের নসিব হয়, ঠিক না? তো এই মাসের মধ্যে এমন একটি রজনী আছে, এমন একটি রাত্র আছে, যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে ঊর্ধ্ব জগৎ বমন করালেন, ঠিক না? জমিন থেকে মসজিদ হারাম থেকে বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস থেকে সাত আকাশ ফাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম পর্যন্ত নিয়ে গেছেন. সুবহানাল্লাহ বলেন না? এটাকে আশ্চর্যের বিষয় মনে হয় যেন খুব আশ্চর্যিত. যারা ইহুদি নাসারা কাফের মুশরিক তারা বিশ্বাস করে না, মুসলমান বিশ্বাস করে, করে কিনা? আচ্ছা, একসময় তো আপনারা বিশ্বাস করেন নাই যে উড়োজাহাজ বাইর হবে, বিমান তৈরি হবে, রকেট তৈরি হবে, যে ছয় হাজার মাইল এ মাইলের দূরত্ব প্রায় 6 ঘন্টার ভিতরে চলে যাব, এই চিন্তা কে করছেন? হ্যাঁ, আমাদের পুরুষেরা যারা হজ করতে যাওয়ার জন্য 1 বছর নিয়ত করতেন, 6 মাস লাগত হজ করার জন্য যাইতে, আসতে লাগতেন 6 মাস, 1 বছর লাগত নাকি ফানের জাহাজে করে যাইতেন আস্তে আস্তে, আর ওই 6 মাসের পথ 1 বছরের পথ 12 ঘন্টায় কি অতিক্রম করে, যাইতে 6 ঘন্টা আসতে 6 ঘন্টা। এখন যারা হাজিরা হজ করতে যায় 1 মাসের 15 দিনের ভিতরে হজ করে চলে আসে, আসে কি না? তাহলে বুঝেন, আপনি এমন চিন্তা করেন, আপনি কোনোদিন কল্পনাই করেন নাই যে এমন একটি বাহন তৈরি হবে যে বাহনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 6 ঘন্টার ভিতরে আমাকে সৌদের নিবে, আবার 6 ঘন্টার ভিতরে আবার বাংলাদেশে আনবে, হজ করার করতে যা সময় লাগে হজ করার পরে আবার আমাকে বাংলাদেশে ফিরে আসার জন্য, এরকম সুযোগ এরকম সন্নিকট এই সময় দিয়ে আল্লাহ আমাদের জন্য তৈরি করবে, আমরা কেউ কল্পনা করছি? কেউ কল্পনা করে নাই। উড়োজাহাজ তৈরি করবে, বিমান তৈরি করবে, রকেট তৈরি করে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চন্দ্র দেশে যাবে, কোথায় চন্দ্র দেশে যাবে, আর বিমানে চড়ে 6 ঘন্টার ভিতরে সৌদি আরব চলে যাবে হজ করার জন্য। এই চিন্তা চেতনা কারো ভিতরে ছিল না, ছিল কি না? কেউ চিন্তা করে নাই। তাহলে এখন বলুন তো দেখি, যেই মহান সত্তা মহান আল্লাহ সাধারণ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে যেই পুরো জাহাজ বানায়, বিমান তৈরি করে,
ওই এত স্পিডে বিমান 6 ঘন্টার ভিতরে সৌদির অব যেতে পারে, 6000 মাইল অতিক্রম করতে পারে, অতিক্রম করে সৌদি যেতে পারে, 12 ঘন্টার ভিতরে প্রায় 14-15 ঘন্টা অতিক্রম করে আমেরিকা যেতে পারে, কানাডা যেতে পারে, ইউরোপ অঞ্চলগুলো যেতে পারে। তো মহান আল্লাহ মহান রবকে এক রাতের ভিতরে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাইত মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস সাত আকাশ অতিক্রম করার সে মহল্লা নিতে পারে না, পারে না কি বলেন, পারে কি না? অবশ্যই পারে। এখানে তো অস্বীকার করার মতন কিছু, যে আল্লাহ আমাদেরকে এত জ্ঞান দিলেন, আমাদেরকে এত যেই জ্ঞান দিয়ে বিমান তৈরি করার মতন ক্ষমতা দিলেন, রকেট তৈরি করার মতন ক্ষমতা দিলেন, হ্যাঁ ওই যে আটলান্টিক মহাসাগর যেখানে মানে 11,000 ফিট নিচে বৈজ্ঞানিকরা যায়, সেইখানে কি আছে সা খুঁজি বাইর করতে পারে, তো মহান রব কি এক রাত্রির ভিতরে তার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে প্রথম আকাশ থেকে সাত আকার অতিক্রম করে সেই আল্লাহ আরশ আজিম নিতে পারেন না, পারেন কি না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহান ওই পবিত্র সত্তা, আসরা বিআবদিহি যিনি তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের কিছু অংশে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা নিয়ে গেছে। এখন লাইল এটা নাকিরা, ওলামায়ে কেরাম বুঝবে যে রাতের কিছু অংশ, পুরা রাত নয়, কি নয়, পুরা রাত নয়, রাতের মাত্র কিছু অংশ, কিছু অংশের ভিতরে আল্লাহ পাক তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আকাশ অতিক্রম করে আরশ মহল্লা নিয়ে আল্লাহর সাথে কথা বলে আবার জমিনে নিয়ে আসলেন, কেউ বলতে পারবে না, পারবে কি না? বিশ্ব নবী মসজিদ আকসাতে গেলেন, সেখানে যাওয়ার 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ে যেই বোরাকে করে বিশ্ব নবী গেছেন, ওই বোরাক এত তেজ রফতার, ওই বোরাকের এক পলক চোখের দৃষ্টি যতটুক অতটুক পর্যন্ত এক লপটে যেতে পারে, পারে কি না? কিন্তু জমিনের বমনটা বোরাকের উপর হয়েছে, বোরাকে কোথায় কিসে জমিনের বমন, বোরাকে আসরা যেটা জমিনের বমন যেটা মসজিদ হারাম দে বাইতুল মুকাদ্দাস রাসুল উম্মাহানির ঘরে ছিলেন, রাসুলের তার সাসাতো বোন উম্মাহানির ঘরে ছিলেন, সেইখান থেকে শুধু এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাতাকা অতিক্রম করে আল্লাহ আরশ আজিম করে নিয়েছেন, এমনি নয়, প্রথমে আল্লাহ পাক তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিব্রাইলের মাধ্যমে সিনাকে সকম সিনাকে সাক করে মানে নারী বুড়ি বাইর করে সন্ন্যা তস্ত্রীর মধ্যে পুত পবিত্র করে আল্লাহ পাক আরশ আজিম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন এই মেহরাজ পৃথিবীতে 1,00,000-2,24,000 পয়গম্বরের এরকম মেহরাজ হয় নাই, আল্লাহ তার নবীর সাথে যে মেহরাজ করেছেন এটা নবীর মজদা। এটা কাবের মোর্শেকেরা বিশ্বাস করে না, ইহুদেরা বিশ্বাস করে নাই, কারণ তারা তো ইমান নাই। বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে দিদার করে দেখা করে কথা বলে যখন জমিনে আসলেন, আসার পরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে ঘোষণা করেছেন আমি এই রাত্রে বাইতুল মুকাদ্দাস বাইতুল মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের সাত আকাশ অতিক্রম করে আরশ আজিমে যে আল্লাহর সাথে কথা বলে আবার জমিনে ফিরে এসেছি। এই কথা বলার সাথে সাথে ইহুদিরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন না, কি করতেন না বিশ্বাস, এমনি তো মুহাম্মদ তাদের শত্রু, শত্রু কি না, মুহাম্মদ তাদের শত্রু, মুহাম্মদ তাদের শত্রু,
মুহাম্মদ কে তো এমনি কি দেখতে পারে না, এক কালিমা দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, সকল নাস্তিকেরা এক, সকল ইহুদি নাসারা এক, নবী মুহাম্মদ কালিমা দাওয়াত পৃথিবীতে দিতে পারবে না, আর দিলে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে মারা হবে, তাকে হত্যা করা হবে। সকল ইহুদিরা কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নবীকে বিশ্বাস করে না, বলে জাদুকর, নবী কি বলে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ যেন আমাদের আমাদের বাপ দাদার সেই মানে ধর্মকে বিলুপ্ত করে নতুন একটি ধর্ম প্রণয়ন করেছে, ওই ধর্ম আমরা মানতে পারি না। এই এক জ্বালা। এখন বলে যে আবার সাতাকে অতিক্রম করে আল্লাহর কাছে আল্লাহর সাথে দয়া করছে, কথা বলছে, বলি আবার জমিনে আইসে, আমার এটা তো আরো এক মিথ্যা কথা। এরা বুঝেছে কি, কারণ জমিন থেকে প্রথম আকাশ 500 বছর, প্রথম আকাশ দ্বিতীয় আকাশ 500 বছর, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছর, এবার সাতটা আকাশ 500 বছর, এরপর উপর আছে সিদ্দাতুল মুনতাহা, সিদ্দাতুল মুনতাহা থেকে এবার সাত আকাশ মানে আরশো মহল্লা পর্যন্ত, আরশো আজিম পর্যন্ত আরও কত দূরত্ব আল্লাহ স্যার কেউ জানে না, ঠিক না? সেইকে রপ্রপ আল্লাহ পাক নবীকে রপ্রপ করে নিছেন। সেই সাত আকাশের উপরে সিদ্ধাতুল মুনতাহা আছে, সেই সিদ্ধাতুল মুনতাহা অর্থাৎ বরিকাজের সীমানা, সেই সীমানায় পর্যন্ত যাওয়ার পরে আমিন বিশ্বনে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললে, ওগো মুহাম্মদ আমি আর উপর দিয়ে যাওয়ার কোনো পারমিশন নাই, আগার এক সারে ময় পর তোর ফোরাম ফরোগে তাজাল্লি বসুজাত ফোরাম, আমি যদি আর একটু চুল বরাবর চুল বরাবর উপরের দিকে উঠি, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার 600 পাকা আজলে সরকার হয়ে যাবে। এত বড় ফিরিস্তা, যে ফিরিস্তার সারা 600 পাকা, কত সারা 600 পাকা, একটা ফাঁকা জমিন থেকে ফেললে পুরা আসমান থেকে ফেললে জমিন পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে, একটা ফাঁকা এত বড় বিশাল। বিশ্বনবী জিব্রাইলকে স তার আপন আকৃতিতে দুইবার দেখছেন, কবার দুইবার, আর দেখ বেশি দেখেন না, বাকি তাহিয়াতুল কালবি মানে দাহিয়াতুল কালবি আল্লাহ রসুল একজন সাহাবি সাহাবি শুরুতে আসতেন, দুইবার দেখছেন স শরীরে, একবার দেখছেন সিদ্ধাতুল মুনতাহার দ্বার প্রান্তে, আরেকবার দেখেছেন প্রথম ওহী নাজিল যেখানে হয় সেই হেরা গুহায়, এই দুই জায়গা বিশ্বনবী জিব্রাইলকে স শরীরে দেখছেন, সারা 600 ফাঁকা, একটা দুইটা নয়, বিশাল মানে আকৃতির 600 ফাঁকা নিয়ে সেখানে দেখছেন, লম্পা সুরা ঘটনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে বললেন, আসার পরে আমি তো এই রাত্রে জান্নাত জাহান্নাম সফর করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, এই কথা কাফের মুশরিকরা বিশ্বাস করেন নাই, তাদের তার আনন্দ উল্লাস তারা সেইখানে উপহাস শুরু করেছেন। একজন সাহাবি আল্লাহ রাসূলের সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর কোথায় বলো, আবু বকর শুনো, তুমি তো মুহাম্মদকে বিশ্বাস করো, মুহাম্মদকে মনে প্রাণে মানো, মুহাম্মদের হুকুম আদেশ ছাড়া কিছুই মানো না, মুহাম্মদ তোমার বন্ধু, তোমার বন্ধু কি বলে কইতে পারিবা, কি বলে তোমার বন্ধু, বলে এই রাত্রে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস সাত আকাশ অতিক্রম করে আরশ মহল্লা গেলেন, সেখানে আল্লাহ আসলে সাক্ষাৎ করেছে, সাক্ষাৎ করে জমিনে আসলেন, এটা কি বিশ্বাস হতে পারে, তুমি কি বিশ্বাস করো কি না? আবু বকর বললেন, আমার নবী বলছে নাকি এটা? হ্যাঁ তোমার নবী মুহাম্মদ বলছে। ওরে শয়তান শুন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে সাত অতিক্রম করে আল্লাহর সাথে দেখা করছে, দয়া করে আবার জমিনে আসলেন, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবীর কথা সত্য, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য কথা বলেছে, মিথ্যা বলে নাই, আল্লাহ আকবার বলেন না। ওই দিনটা আবু বকরকে সিদ্দিক আকবর, আল্লাহ রাসূল বলছে সিদ্দিক আকবর, আমার আবু বকর সত্যবাদী, সত্যবাদী আবু বকর, আবু বকরের মতন এত বড় ইমানদার পৃথিবীতে আর নাই।
এই জন্য অনেক মুসলমান মুরতাদ হয়ে গেছে অনেক সাহাবি এই কথা শোনার লগে লগে মুরতাদ হয়ে গেছে মুহাম্মদ আর মুহাম্মদের কথা আর মানা যায় না মুহাম্মদ বলে সাত অতিক্রম করে আল্লাহ সে দেখা করছেন কি ভাবে হয় বুঝছেন হেদায়েত কারাতে আল্লাহর হাতে এই জন্য যারা পরিমাণ ইমান যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন এই পরিমাণ ইমান যদি আপনার ভিতর থাকে আপনি অবশ্যই আপনি ইমানদার মুমিন আল্লাহ আপনাকে দশ পৃথিবী সমান জান্নাত দিবে এই জন্য বিশ্বনয় বলেন আল্লাহ রাসূল একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى أخرجوا من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال ذرة من الإيمان بشن محمد رسول الله صلى الله عليه وسلم بلسن ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাইর করা হবে যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে ফি কলবিহি মিসকাল যাররাতি মিন ঈমান যার অন্তরে যাররা পরিমাণ ইমান আছে এবং তাকে জাহান্নাম থেকে বাইর করা হবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলতেন না অবশ্যই সুবহানাল্লাহ আল্লাহু আকবার যাররা পরিমাণ ইমান তাকে জাহান্নাম থেকে বার করব ওয়া আখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর ইলা নাই মুহাম্মদ আল্লাহ সর ইলা নাই আল্লাহ এক আল্লাহ বল আল্লাহ রাসূল বলতেছে আখরিজু মিনান নার তাকে জাহান্নাম থেকে বাইর করা হবে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আও জাকারানি অথবা আমাকে স্মরণ করে আও খাফানি অথবা আমাকে ভয় করে আল্লাহ আজকে সমগ্র পৃথিবী নাস্তিকে পরিপূর্ণ হয়ে গেছে কিনা ঠিক ইমান আমল কিছু নাই আমাদের ভিতরে আজকে মুসলমানদেরকে গড়ের ভিতরে ঢুকাইছে কোথায় এখন মুসলমান শুধু গড়ের ভিতরে ঢুকা ছাড়া আর কোনো মুসলমানের উপায় নাই আছে কিনা আজকে মুসলমান শুধু বাপদাদার ওয়ারিস সূত্রে আমি আল্লাহকে মানি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানি আল্লাহকে মানি আর বাপদার ওয়ারিস সূত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা স্বীকার করছে আমিও স্বীকার করি আমরা ওই ওয়ারিস সূত্রে মুসলমান যদি আজকে মুসলমান যদি বাপদাদা ওয়ারিস সূত্রে মুসলমান না হইতো মানে তার রক্ত মেরে যদি ইসলাম প্রতিষ্ঠা করতো আজকে মুসলমানের সামনে কোনো ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারতো না পারতো কি না আজকে মুসলমানের দেশে মুসলমানের মানে কারিকুলামে শিক্ষা কারিকুলামের ভিতরে পর্যন্ত ইঁদুর ঢুকে গেছে ইঁদুর 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 চিনেন কি না ইঁদুর চিনেন না ইঁদুর যখন কারো ঘরে প্রবেশ করে ইঁদুর যখন কারো ঘরে প্রবেশ করে ওই ঘরের ভিতরে তার লেপ তোষক আস্তে আস্তে সব কিছু খেয়ে বিনাশ করে ফেলে ফেলে কি না বিনাশ করে ফেলে শেষ পর্যন্ত জাতির তার ঘরের লোকদের চোখ খুলে হাই হাই সর্বনাশ এই ইঁদুর কীভাবে ঢুকলো আমার ঘরের লেপ তোষক তো কিছু নাই সব শেষ করে ফেলছে আপনি কি লেপ তোষক আর পাওয়া যাবে পাওয়া যাবে আপনি হুঁশিয়ার নাই আজকে মুসলমানের শিক্ষাকারীগুলোর ভিতরে ইঁদুর ঢুকে এই ইঁদুর আস্তে আস্তে মুসলমানদের শিক্ষাকে ধ্বংস করতেছে আস্তে আস্তে কাটতেছে আজকে কয়েকদিন পর্যন্ত ফেসবুকে ভাইরাল একটা ঘটনা দেখেন নাই যে মুসলমানের শিক্ষা কারিকুলামের ভিতরে ক্লাস সেভেনের ইতিহাসের ভিতরে ইসলামী ইতিহাসের ভিতরে সেখানে শরীফ শরীফের গল্প লেখছে কত সু মানে কল্পিত আস্তে 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 হবে ঢুকেছে কি শরীফ আর শরীফের গল্প এই শরীফ শরীফের গল্প যদি আমাদের যে মুসলমানদের নাবালক শিশুরা পড়ে তাদের ইমান ও আকীদা কিছু থাকবে এই ছোট্ট বাচ্চা কবে আমিও তো তাহলে পুরুষ আমিও তো নারী সেখানে লেখে শরীফ শরীফা শরীফা শরীফে যদি ক একটা পুরুষ সে যদি বলে মনে মনে বলে আমি তো শরীফা আমি তো মেয়ে সে নাকি মেয়ে হয়ে গেছে হাই 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 আর শরীফা যদি বলে মনে মনে চিন্তা করে ধ্যান করে আমি তো পুরুষ আমি তো নাকি সে পুরুষ হয়ে গেছে তো পুরুষ কেন হইল তো
মেয়ে মানুষে মেয়ে কেন পুরুষ এখন মনে করেন এদের মধ্যে যদি বিবাহ বন্ধন হয় তাহলে পুরুষে পুরুষে যান বিবাহ এই পুরুষে পুরুষে বিবাহ এটা হলো সমকামিতা এই সমকামিতা বাংলাদেশে ঢুকছে ঢুকছে কি না এই সমকামিতাকে বৈধতা দিয়েছে ইউরোপ আমেরিকাতে আমেরিকা আমেরিকা কানাডা লন্ডন যত ইহুদি রাষ্ট্র আছে প্রত্যেকটি ইহুদি রাষ্ট্র সেক্স মানে হালাল তাদের জন্য ফ্রি তাদের জন্য সমকামিতা বৈধ হালাল এটা তো তাদের জন্য তারা চির জাহান্নামী আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা যা আল্লাহর সাথে কুফরি করে তারা চির জাহান্নামী নাকি এরা চিরকাল জাহান্নামী তাদের জন্য বৈধ কি আর অবৈধ কি বলেন আজকে সারা সে সমকামিতাকে তারা তাদের পার্লামেন্টে কি করছে আইন জারি করে তারা পার্লামেন্টে বৈধ দিছে এই জন্য তারা মানে পুরুষের বিবাহ করে আমি একটা মানে একবার টিভিতে দেখছি আবার পেপার পত্রিকাতে পাইছি দেখছি আমি মানে কোন কোন দেশের এই ইয়া মানে একজন প্রধানমন্ত্রী সে পুরুষ বিবাহ করছে নাউজুবিল্লাহ পুরুষের সাথে ঘর সংসার করে এই যে এখন আমরা মুসলমান চুপ রয়েছি আমাদের কোনো তার কোনো কি নাই আমাদের কোনো আন্দোলন নাই সমালোচনা নাই আলোচনা নাই কিছু নাই এখন তো আমাদের ঘরে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে না এই এই সমকামিতা কোথায় ছিল হযরত লূত আলাইহিস সালাতু সালামের কাউম লূত জাতিরা কাউমে লূত হযরত লূত আলাইহিস সালাতু সালামকে আল্লাহ যখন পৃথিবীতে নবী বানায় প্রেরণ করছেন হযরত লূত আলাইহিস সালাতু সালামের জাতিরা জাতিরা তখন তারা পুরুষে পুরুষে বিবাহ করত সেইখানে তাদের সমকামিতা হালাল ছিল আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু সালাম বহুত বাধা দিছে তারা কোনো বাধা শুনে নাই তারা যুবক ছেলে পাইলে সুন্দর ছেলে পাইলে তাদের উপর আক্রমণ করত আক্রমণ এটার সাথে লূত আলাইহিস সালামের স্ত্রী স্ত্রীও কি ছিল জড়িত ছিল নবীর স্ত্রী ইমানদার হবে এ কথা ঠিক না নাকি আলেমের ঘরে আলেমের ছেলে আলেম হবে ঠিক না আলেমের ঘরে জালেম হতে পারে নবীর ঘরে শয়তান আসতে পারে পারে কি না পারে না নবীরা তো মাসুম নিষ্পাপ এই লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল মানে কাফের সেই নাকি সেই মানে কাফেরদেরকে সহযোগ করতেন আসলে দেখাই দিতেন এই তোমার এদিকে আসো এদিকে আসো ওই আমাদের অমুকগারও যুবক আছে যুবক ছেলেরা আছে দেখাই দিতেন একবার হযরত লূত আলাইহিস সালাতু সালামের কাছে কিছু ফেরেশতা আল্লাহ পাঠাইছেন ফেরেশতা পাঠাইছেন তার জা থেকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা প্রেরণ করছে এরা যুবক কিন্তু এরা ফেরেশতাদেরকে যুবক দেখে মানুষ দেখে তারা হযরত লূত আলাইহিস সালাতু সালাম ঘরে চলে এসেছে আর লূতের স্ত্রীও তাদেরকে খবর দিয়ে দিছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো আল্লাহ কোরআনুল কারীম বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন আল্লাহর পক্ষ থেকে যখন লূত আলাইহিস সালাতু সালামের কাছে আল্লাহ ফেরেশতা প্রেরণ করলেন হযরত লূত আলাইহিস সালাতু সালামকে ওই ফেরেশতারা বলল তোমার কোনো সমস্যা হবে না তোমার কোনো ভয় নাই তোমার ফেরেশান নাই ফাসরি বিআহলিকে বিকিতিম মিনাল লাইল রাতের কিছু অংশে তোমার পরিবার পরকে বাইরে দেশ থেকে বাইরে করে দাও কি করে দাও দেশ থেকে বাইরে করে দাও তুমি তোমার পরিবার পরিজনকে নিয়ে চলে যাও ওয়ালা ইলতাফিত মিনকুম আহাদুন তোমাদের মধ্যে কেউ যেন ফিস দিকে না তাকায় পিছের দিকে না তাকায় পিছেতে তাকাইবা না শুধু চলতে থাকবা যাইতে থাকবা পিছের দিকে তাকাইবার কোনো সুযোগ নাই ইল্লা ইমরাতাকা ইন্নাহু মাসিবুহা মা আসাবাহুম একটা শর্ত আছে তোমার পরিবারের ভিতরে তোমার স্ত্রী আছে ইল্লা ইমরাতুকা তোমার স্ত্রী ছাড়া তোমার স্ত্রীকে নিতে পারবা না ইন্নাহু মাসিবুহা মুসিবুহা মা আসাবাহুম এই মুসিবত এই টনাটু এই আজাব তার কাছে পৌঁছবে অত কি তাকে গ্রাস করবে কি করবে তাকে গ্রাস করবে তাকে গ্রাস করবে তাকে সারবে না এটা লূত আলাইহিস সালামের ঘরে ফেরেশতা এসেছে আসার পর তারা কিন্তু হযরত লূত আলাইহিস সালাম তো ভয়ে শেষ ভয়ে কি শেষ মানে আমার জাতির এই লোকেরা তো আগে কি অপকর্মের সাথে লিপ্ত এই কাজ করে এখন আমি কি করব মানে উনি লজ্জায়
ওনার অবস্থা মানে লজ্জা পাই গেছে, সে বলতেছে এই খবর যখন লূত আলাইহিস সালামের ঘরে যখন এই যা তার জাতিরে আসলো, তার জাতিরে যখন লূতের ঘরে গিয়ে আসলো, ওয়াজাআহু কওমুহু ইয়ারাউনা ইলাইহি ওয়ামিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, তারা যখন দেখলো লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে এই যুবক ফেরেশতারা এসেছে, যুবক যুবক মানুষের আকৃতির যুবক এসেছে, ওয়াজাআহু কওমুহু তখন লূতের কওমেরা লূত জাতিরা ইউরাউনা ইলাইহি তার কাছে দৌড়ে আসলো, অর্থাৎ তার ঘরের ভিতরে প্রবেশ করলেন, ওয়ামান কাবুলু কানু ইয়ামালুন তারা তারা পূর্বে অপকর্মের সাথে লিপ্ত ছিল, কানু ইয়ামালুন সাইয়্যাত তারা পূর্বে মানে অপকর্মের লিপ্ত ছিল, ছিল কি না, ওই যে তারা তো সমকামিতার সাথে কি জড়িত ছিল, সমকামিতা করতো মানে পুরুষে পুরুষে মানে জেনা করতেন, এটা তো আল্লাহ জানে, এই জন্য আল্লাহ ফেরেশতা প্রেরণ করছে, তাদের এই তাদের মানে দরলের শেষ ধরা আর তাদেরকে ধরা অবশ্যই দিবে, কিন্তু হযরত লূত আলাইহিস সালাম তো জানে এরা নবী, এরা কি ফেরেশতা, এরা সাধারণ মানুষ না, তো এখন আমার জাতিরা যেভাবে আসলো আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে কি লজ্জা লাগে, এরা তো আমার মেহমান, এরা কি আমার মেহমান, আমার কাছে আসতেছে। তখন তিনি বলেন পালায়া কাওমে হাগুলাই বানাতি হুন্না আতহারকুম ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনা ফি দাইফি, হযরত লূত আলাইহিস সালাম বলল হে আমার কাওমেরা, হে আমার জাতির লোকেরা, হাউলাই বানাতি তোমার ঘরে তোমাদের ঘরে আমার সন্তান আছে, মেয়ে কন্যা আছে, কি আছে আমার মেয়েরা আছে, হুন্না আতহারাকুম সেটাই তোমাদের জন্য উত্তম, অর্থাৎ তোমাদের ঘরে তো আমার কন্যাও আছে, তারা রূপসী সুন্দরী, এরা তো তোমাদের জন্য দামি আল্লাহ হালাল করে দিয়েছে, কিন্তু তোমরা কেন এখানে এসলা, কারণ এরা তো ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুনানি ফি যাইফি আমার মেহমানের সামনে আমাকে লাঞ্ছিত করো না, আল্লাহ আমার মেহমানদের সামনে আমি ফের ফেরেশতারা আমার মেহমান, আমার মেহমানের সামনে আমাকে লাঞ্ছিত করো না, অপদস্থ করো না, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ তোমাদের মধ্যে কি এমন কোনো ভালো লোক নাই, তোমাদের কাছে কি এমন কোনো ভালো লোক নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরা তো আল্লাহর কথা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন এই যে তাদেরকে যে আল্লাহ শাস্তি দিলেন সকালবেলা তাদের কাছে আল্লাহর আজাব এসেছে, এই আজাবটা একেবারে নিকটে মানে নিকট নয়, এই আজাবকে একেবারে নিকট নয়, অত অসিরে তোমাদেরকে এবং ধ্বংস করা হবে, তো সম্মান হাজরিন আজকে সেই লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মানে সেই কাল আজকে আমাদের ঘরে ঢুকছে, আমাদের বাই আমাদের এলাকায় ঢুকছে, আজকে মুসলমানের শিক্ষা কারিকুলামের ভিতরে সেই শরীফ শরীফার গল্প ঢুকায়ে আজকে ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো হচ্ছে, তো তুমি বলবা আমি তো পুরুষ, আমি তো পুরুষের মতন, মহিলা সে বলো আমি তো মানুষ, আমি তো পুরুষ, হ্যাঁ আবার নারীরা বলবে রে আমি তো পুরুষ, পুরুষের মতো, তখন এই পুরুষে পুরুষে মানে বিবাহবন্ধন তারা জায়েজ করবে, এই দেশের পার্লামেন্টে তারা আইন আইন পাশ করবে, আইন পাশ করার পরে এই দেশকে ধ্বংস ধ্বংসের ধার প্রান্তে পৌঁছাবে, পৌঁছাইবে কিনা, কিন্তু মুসলমান জাতি রেহাই পাবে না, মুসলমান জাতি রেহাই পাবে না, আজকে আমরা মুখ বন্ধ করে বসেছি, আজকে যদি আমরা চুপ থাকি তা লূত আলাইহিস সালাম স্ত্রীর মতন হবে কি নাকি, সে লুত আছে স্ত্রীও কি সার পায় নাই, তাহলে আমরা যারা মুসলমান কিন্তু ইহুদি নাসারা এই যে এদের সাথে আমরাও কে চার পাবো না, অসিরে আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করতে পারে, পারে কি না, এই জন্য আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, এই শিক্ষা কারিকুলামের ভিতরে ইসলামী ইতিহাসের ভিতরে শরীফ শরীফা নামে যেই সমস্ত গল্পগুলো লেগেছে এই বইয়ের ভিতরে আপনার যেই সমস্ত এই বিষ্টাগুলো ফেলে চিড়ি ফেলে দিবেন, আমার মা বোন যারা আছেন আপনার বইগুলো চেক করবেন, চেক করার পরে চেক করে যদি এগুলো পান সিঁড়ি ফেলে দিবেন, বাকিটা পড়ুক সমস্যা নাই, নাকি এগুলো সিঁড়ি ফেলে দিবেন, যাতে করে কোনো মুসলমানের ছেলের সঙ্গে দোয়া শোয়া যেন না লাগে, আজকে মুসলমানের দেশে এটাকে নিয়ে প্রতিবাদ করার কারণে সেই ইউনিভার্সিটির দুইজন শিক্ষকের চাকরিতে বরখাস্ত করা হয়েছে, নাকি কেন বলছি এই ঘটনার প্রতিবাদ কেন করলেন, দুইটা পৃষ্ঠা কেন ছিললেন এই সিরার কারণে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে, নাউজুবিল্লাহ, ঠিক না, তাহলে বোঝা গেছে আমরা নামদারি মুসলমান যারা আমরা তার পক্ষে, নাকি আমরা তার হয়তো বয়ে আমরা তার পক্ষে, যে প্রাক স্কুল আমাদের দেশে আছে না,
ব্রাক, ওই যে বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়গুলো এনজিওদের বিশ্ববিদ্যালয়। আমি মনে করি আমাদের ছেলে মেয়েরে এই সমস্ত বিশ্ববিদ্যালয় না পড়ানটা ভালো, কারণ ওরা সম্পূর্ণ ইহুদি নাসারের কারিকুলামে চলে, নাকি সম্পূর্ণ এনজিওদের কারিকুলামে চলে। হেরা হেদের আমরা মুসলমান যেরকম আমাদের ধর্মকে আমরা উপরে রাখি, আমাদের মুসলমানের ধর্ম মুসলমানের বই পুস্তক আমাদের ছেলেদেরকে আমরা শিখাই, কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান তারাও তার ধর্মীয় বই পুস্তকগুলো তারা শিখাবার জন্য চেষ্টা করে, করে কি না? এই জন্য তারা মুসলমানদেরকে মুসলমানের পক্ষে কাজ করে, মুসলমানদেরকে টাকা পয়সা দেয়, আর্থিক সহযোগিতা করে। এই যে আশা, তারপর আপনার ব্রাক, আপনার মনে করেন এই যে কিছু এনজিও আবার মানে আশার নাম আছে না, এই যে বিভিন্ন ছোটোখাটো এই আমাদের এলাকার মহিলাদেরকে কী দেয় মানে লোন দিচ্ছে, এরা এরা সম্পূর্ণ এরা আসলে কজা মানে আমরা উপকার করি মুসলমানদের, আসলে কি উপকার না অপকার? যারা হলো হেরা অপকার উপকার নয়, এরা মুসলমানদেরকে সহযোগিতা করে তার ডবলার ডবল নিয়ে যাচ্ছে, প্রতি সপ্তাহে ঘরে বাড়িতে আসে বসে থাকে যে তোমার কাছে টাকা না থাকলে তোমার ঘরের ল্যাব বেশি হলে দিতে হবে, তোমার গরু বেশি হলে দিতে হবে, তোমার মোরগ বেশি দিতে হবে, আমাদের টাকা আমাকে দিতে হবে, আমরা তোমার সহযোগ করেছি। তাহলে বুঝেন, তাহলে আমাদের কী উপকার করলে, এরা কী উপকার করলো? তাহলে উপকার তো নয় অপকার, মারার, আমাদেরকে শেষ করবে। এই জন্য এই জন্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফুরি শক্তি মুসলিম ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ঐক্য, এই জন্য আমাদের সকলকে এক হইতে হবে, আমরা মুসলমান সজাগ থাকতে হবে। সম্রা হাজারিন, আমি আজকে মিম্বর থেকে একটা মানে ঘোষণা দিলাম, আমি যদি প্রকৃত মুসলমান হয় ইমানদার হয় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের ছেলে মেয়েরা যেন এই সমস্ত কারিকুলামের ভিতরে ভালোগুলো ছাড়া যেন খারাপগুলো যেন না পড়তে পারে, কারণ দিন দিন নষ্ট হয়ে যাবে। আমাদের নাস্তিক কেন বেড়ে গেছে? এই কারণে নাস্তিক বেড়ে গেছে, আজকে আমাদের দেশে নাস্তিক বেড়ে গেছে, এই জন্য মুসলমান নাম নামদারি মুসলমান কিন্তু মুসলমান করে নাস্তিকের কাজ। কিসের কাজ? নাস্তিকের কাজ। কিন্তু পার্লামেন্টে কোরআন থাকতে পারবে না, প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে ইসলাম থাকতে পারবে না, ইসলামী বই পুস্তক থাকতে পারবে না, এবং কোরআন হাদিসকে রাখবে উচ্ছিক। এই যে আপনার মাদ্রাসা স্কুল কলেজ যেগুলো আছে বাসিড়ি, অথচ 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে আপনার শিক্ষা কারিকুলমের মধ্যে কিন্তু ধর্মীয় বইগুলাকে কোরআনগুলাকে উচ্ছিক রাখা হয়েছে, নাম্বার নাই কি নাই? নাম্বার নাই। অথচ বাংলা ইংরাজি তাদের যেগুলা এগুলাকে 100-100 মার, এগুলো না পড়লে নাম্বার ঠিক মতো পাবে না, আর কোরআন হাদিস পড়লে 200 মার, ওই 150 মার, 50 মার, হাইলে হাইলো না হাইলে নাই। তাহলে কি মুসলমানের দেশে কোরআনকে উচ্ছিক থাকবো? হ্যাঁ, মুসলমান ধর্মগ্রন্থকে উচ্ছিক? হ্যাঁ, আমাদের দেশে আমাদের পার্লামেন্ট আমাদের দেশে স্কুল কলেজগুলোতে কিন্তু আমাদের ধর্মীয় বই থাকবে, কোরআন থাকবে সবার উদ্দেশ্য, সবার আগে আগে কোরআনের সবক হবে, তারপর অন্যান্য সবক, নাকি? আজকে দেখেন না সকালবেলা মক্তব মক্তব খালি হয়ে যাচ্ছে, আমরা মক্তব বসে থাকি 7টা পর্যন্ত, আমাদের ছেলেরা মক্তব আসে না, 7টার দিকে মক্তব আসে, কাজে 15 মিনিট পড়ার পরে কাজে হুজুর আঙ্গ তো ইয়ার প্রাইভেট আছে। কী প্রাইভেট? তুমি 15 মিনিট, তোমার এখন 15 মিনিট হয়েছে, হবে আধা ঘন্টা হয় নাই, তো তুমি কী পরিমাণ তোমাকে কী শিখামো? তুমি এখন কাজে আমার প্রাইভেট, আমার স্কুল 8টা বাজে স্কুল খোলে, আবার 8টা বাজে প্রাইভেট পড়ার। তো এই যে আমাদের মুসলমানদের মা বোনদেরকে একটু লক্ষ্য রাখা দরকার। আপনার ছেলে বাংলা ইংরেজি অঙ্গ শিখুক, সমস্যা নাই, কিন্তু কোরআনগুলো একটু আগে দিয়ে শিখেন না? সকালবেলা আধা এক ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা মক্তব্যের জন্য আপনি কি রাখেন? এই সময়টা রাখেন, এই সময়টা প্রাইভেট হোক যেটা হোক, আমরা তো প্রাইভেট পড়াই না, আমরা মক্তব্য মুক্তও পড়াই, আমরা টাকা চাই না আপনাদের কাছে, টাকা চাইছি তাহলে কেন? কেন কোরআন জানে না, এই যে সুরাগারা জানে না, নমাজের মাস্তা মাসাল জানে না, অজুক কেন সেটা জানে, দেখছি না ছোটো বাচ্চা বুঝিনি এগুলা, আল্লাহ আমি এগুলো জিজ্ঞাসা করি নাই, আমি কোনোদিন জিজ্ঞাসা করি না, হয়তো আমি নামাজের জন্য তালিম দিয়ে নামাজ পড়ো নামাজ পড়ো, তো কথা আমরা কেন্নে উঠব নামাজ পড়লে? আঙ্গো মাও তো নামাজ পড়ে না, আঙ্গো বাবা তো নামাজ পড়ে না। দান সদকা বেশি করবেন, দান সদকা করলে আল্লাহ আপনাকে বাড়াই, মেয়ে দান দক্ষিণা করলে আল্লাহ কখনো কমানা। এই যে মনে করেন আমাদের মসজিদের কিছু কাজ চলে, আপনার কাছে কুমুরিয়ার ছাবে না, সাইতো না, আপনার কিছু গোপনীয় দান আছে, আছে না? এই যে এখানে মনে করো অজুখানা করেন, আবার মসজিদে কিছু কাজ করে, আপনার যদি মনে চা যদি ধরেন আমার অজুখানার জন্য হুজুর আমি 2000 টাকা দিলাম গোপনীয়, এটা কোনো মানে এটা অজুখানার মধ্যে ব্যবহার করার জন্য বলে, আলহামদুলিল্লাহ, কি কুমুরি নিবে না? নিবে না, অবশ্যই নিবে, এটা আপনার গোপনীয় দান, গোপনীয় দান। আপনি যত দিবেন আল্লাহ পাক তত আপনাকে বাড়াই দিবে, তত ডাইনাতে দিবেন, বামাতে যেন না জানে,
ইটুলে আপনার গোপনীয় দান, এটা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। এই জন্য দানের হাত মানে প্রসারিত করবেন।